প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে, কষ্টের টাকা দিয়ে স্বপ্নের সুন্দর বাড়িটি করে কেনা থাকতে চায়। তো আজকে এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি জেলা গোপালগঞ্জ থানা কোদালিপাড়া রুবেল শেখ ভাইয়ের জন্য। আজকের এবারে ডিজাইনটি করে দিয়েছি। তো ভাই চাইছে আসলে সুন্দর ইউনিক শেপের একটি দেড়তলা ডুপ্লেক্স করার জন্য, তো তাকে আমরা আসলে সুন্দর বাড়িটি উপহার দিয়েছি দর্শক বন্ধুরা। তো আজকে এই বাড়িতে আমরা কি কি করেছি এবং কীভাবে বাড়িটি করা আছে সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। অবশ্যই যাদের ধৈর্য আছে তারা ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এবারে ডিজাইনটি যদি আপনারা ভালো করে ফলো করেন, এটা আমার রুফ টপের যে বিউটি, এটা আমাদের পুরো প্যারাপেট ওয়াল যেগুলো এগুলোর মধ্যে সম্পূর্ণ রুফ টালি দেওয়া আছে, এবং আমাদের যে ব্যালকনি শেপগুলো এগুলোর মধ্যে রুফ টালি দেওয়া আছে, আর ফোর্সের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর মধ্যেও রুফ টালি ব্যবহার করা হয়েছে। তো আমরা চেষ্টা করেছি কীভাবে একটি সুন্দর বাড়ি করা যায়। তো সকল সময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর বাড়িগুলো উপহার দেওয়ার জন্য। প্রত্যেকটি ডিজাইনে আসলে আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ডিজাইনগুলো করে থাকি। তো আপনারা যদি আমাদের ব্যালকনি শেপগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে শেপে আসলে ব্যালকনিগুলো করা আছে, এবং এখানে যে হাতের ক্লাসিক্যাল কাজগুলো আছে ক্লাসিক্যাল কাজগুলো আসলে খুবই চমৎকারভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। তো এখানে রূপটালিগুলো যদি আপনারা ভালো করে দেখেন, এখানে উপরে প্যারাপেটের মধ্যে আমরা রূপটালি দিয়ে দিচ্ছি এবং ব্যালকনি শেপ ব্যালকনির উপরে আমরা রূপটালি দিয়ে দিয়েছি, আর এখানে অনেক সুন্দরভাবে দুইটা বিল্ডিং আছে। দর্শক বন্ধুরা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এই বিল্ডিংটি করতে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাকে, যেহেতু করে সম্পূর্ণ কিছু আপনারা ভালো করে বুঝতে পারেন এবং এখান থেকে ভালো করে বুঝে একটা ধারণা আপনারা এখান থেকে নিতে পারেন। আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে, জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর করা আছে। দর্শক বন্ধুরা অবশ্যই জানালার ডিজাইনগুলো আপনারা ভালো করে দেখেন, এখানেও জানালার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে। তো পিছনে আমাদের আসলে দুইটা ছাতা দেওয়া আছে, যেহেতু আসলে ফ্রি সময় উপরে সময় কাটাতে পারে, এই কারণে এখানে উপরে ছাদের উপরে অনেক সুন্দরভাবে দুইটা ছাতা দেওয়া আছে। আর এখানে যদি আপনার ফোর্সটা ফলো করেন, ফোর্সটা আসলে খুবই সুন্দরভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত কথা বলবে এই বিল্ডিংটি করতে টোটাল কত টাকা খরচ হবে এবং কত টাকা হলে আপনি এই বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে পারবেন। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটি দেখি আমরা তাহলে প্রথমে ঢুকতে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 9 ফিট। আর আমাদের বিল্ডিংটি টোটাল এরিয়া দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 37 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 39 ফিট 8 ইঞ্চি। এখানে আমরা প্রথমে এন্ট্রি করে পাবো, এখানে রাউন্ড শেপের একটি সিঁড়ি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, সিঁড়ি প্লাস ড্রয়িং রুম দেওয়া আছে। ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 14 ফিট বাই 15 ফিট। আর এই অংশ যদি আমরা প্রবেশ করি, এখানে পড়বে একটি ডাইনিং রুম 22 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। আর অংশ দেওয়া আছে একটি কিচেন রুম 8 ফিট বাই 6 ফিট। আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা। আর এই অংশ দেওয়া আছে একটি অ্যাটাচ টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। এই অংশে একটি বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। দর্শক বন্ধুরা এই অংশ সেমভাবে একটি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এই অংশে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 8 ফিট বাই 5 ফিট। এই অংশে একটি স্টোররুম দেওয়া আছে, স্টোররুম মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 4.5 ফিট। দর্শক বন্ধুরা অবশ্যই ভালো করে আপনারা দেখে নেবেন। আর এই অংশে দেওয়া আছে আরেকটি বেডরুম 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। এই অংশ বেডরুমের সাথে একটি অ্যাটাচ ব্যালকনি দেওয়া আছে। আর এই অংশে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট। আবার এই অংশে একটি প্রেয়ার রুম দেওয়া আছে, প্রেয়ার রুম মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 8 ফিট। আর এই অংশে আরেকটি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আর প্রত্যেকটি বেডরুমের সাথে আমাদের এখানে ব্যালকনি দেওয়া আছে। তো আপনারা ভালো করে দেখে নেন, আসলে অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে একটি বিল্ডিংয়ের ডিজাইন করার আমরা চেষ্টা করেছি। আর এটা যদি আমরা দেড়তলায় যাই তাহলে দেড়তলা গিয়ে আপনারা বুঝতে পারেন, দেড়তলা আমরা দুইটা বেডরুম, উপরতলা আমরা দুইটা বেডরুম রাখছি, একটা ড্রয়িং স্পেস রাখছি, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এই অংশে যে ফোর্সটা, ফোর্সের ডিজাইনটা আমরা এই অংশে রেখেছি। আর এই অংশে আসলে দুইটা ব্যালকনি দেওয়া আছে এখানে, আর উপরে আমরা এখানে পুরোটা গার্ডেনিং করে দিয়েছি, আর এখানে উপরে দুইটা ছাতা দিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা। তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। অনেকে আসলে চাইদে সুন্দর একটি বাড়ি করার, তো আসলে ডিজাইন পরিকল্পনা এসব কারণে আসলে সুন্দর বাড়িটা করা হয় না। তো তাদের জন্য বলবো আসলে একটি বাড়ি করার আগে অবশ্যই ভালো একটা চিন্তাধারা করতে হবে এবং একটি ডিজাইন আপনি সুন্দরভাবে করতে হবে, এবং একটি বাড়ির পিছনে অবশ্যই আপনি পরিকল্পনা করতে হবে যে আসলে আপনি কীভাবে বাড়িটা চাচ্ছেন। আর এই বাড়িটি টোটালি যেভাবে আছে সেভাবে যদি আপনি কমপ্লিট দেড়তলা কমপ্লিট করতে চান তাহলে আপনি যেভাবে আছে বিল্ডিংটি 40 লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে চাইলে আপনি সেমভাবে দেড়তলা বিল্ডিংটি সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারেন। যদি কোনো কিছু আপনি বুঝতে কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি।
দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।